হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নতুন একটা ফেসবুকের নিউ আপডেট নিয়ে আসলাম। এটা অনেক আগেই আপডেট চলে আসছে, কিন্তু আপনারা কেউই জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না, ঠিক আছে। তার আগে একটা কথা বলি, যারা এখনও আমার হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, ঠিক আছে। আমি সবসময় কিন্তু ইনকমপ্লিট এবং ফেসবুক ইউটিউবে সব ধরনের ভিডিও দিয়ে থাকি, সবাই আমার পাশে থাকবেন, ঠিক আছে। আজকে আমি একটা ভালো ভিডিও তৈরি করতে চাইছিলাম, কিন্তু সেই ভিডিওটা তৈরি করতে গেলে আমার অনেক সময় লাগবে, এই জন্য আমি এটা করতে পারি না। এটা আপনাদের জন্য শর্টকাটে যেটা হয় সেটা আমি করছি, পরবর্তীতে আবার দেবো, সমস্যা নাই। প্রথমে আমাদের ফেসবুকে যাইতে হবে, ঠিক আছে। ফেসবুকে যাওয়ার পর এটা হলো আমার ফেসবুক আইডি, ঠিক আছে। এটা আমার রিয়েল আইডি, এটা আমার ফেসবুক আইডি, ঠিক আছে। এখন বর্তমানে যে একটা আপডেট আসছে, আপনারা কি সেটা কি জানেন যে কী আপডেটটা আসছে? আপডেটটা হচ্ছে আপনার আইডি, আপনি ধরেন, আমি একটা জিনিস দেখাই আপনারে, ধরেন এই যে একটা আইডি দেখেন না, এই ধরেন আইডিটা, এই আইডিটা আপনার দেখেন এই যে ব্লু এস, ঠিক আছে, এই যে টিক মার্ক, এই যে নীল যে একটা টিক দেওয়া, ঠিক আছে, এই যে কম্পার হিরো টিক্স, ঠিক আছে, এই যে টিকটা দেওয়া না, এরকম আপনার আইডিতেও আপনি নিতে পারবেন। এবং এই টিকগুলো নিলে আপনার আইডিতে অনেক রিচ বাড়বে, তারপরে আপনার কী জানি বলে, তারপর আপনার আইডি ফলোয়ার বাড়বে, সব কিছু বাড়বে। কিন্তু এইটা নিতে গেলে কিন্তু আপনার একটা টাকা পে করতে হবে, ঠিক আছে। এটা কোথায় পাবেন? আর যারা এখনও ফেসবুকটা মানে যে এগুলো যখন আপনাদের আইডিতে না আসছে, আপনারা ফেসবুক আপডেট দিয়ে নেবেন, ঠিক আছে। আপডেট না দিলে কিন্তু আপনারা এটা পাবেন না, ঠিক আছে। ধরেন আমার আইডিতে আমি গেলাম, আমার আইডিতে যাওয়ার পর আমার আইডিতে বেশি ফটো মোটো বেশি ছাড়ি না, এই দেখেন আমার আইডি, ঠিক আছে, এগুলো আমার আইডি, ঠিক আছে, আমার আইডি। এখন ধরেন আপনার আইডিতে যদি রিচ বাড়াইতে চান এবং ফেসবুকে যদি বেশি বেশি ফলোয়ার আনতে চান, ঠিক আছে, তাহলে এক সিস্টেম হচ্ছে আপনি রেগুলার ফটো ভিডিও আপলোড করবেন আপনার ফেসবুকে, কিন্তু একটা টাইম মেনটেন করে, ঠিক আছে, ফেসবুকে অনেক ফলোয়ার আসবে, ঠিক আছে। ধরেন আমার ফেসবুকে কত ফলোয়ার আছে, আমার ফেসবুকে আছে, আমি একটু দেখাই আপনাদের, আমার ফেসবুকে আছে ধরেন কত, আমার ফেসবুকে 5008K ফলোয়ার আছে, ঠিক আছে, মানে অল্প ফলোয়ার আছে। তাহলে আমাদের এখন যে আমাদের যে কাজটা আপনাদের দেখাবো, ঠিক আছে। এখন কাজটা কী কাজ, কাজটা হচ্ছে এখন আপনি একটা কাজ করবেন, এক ফলোয়ার বাড়ানোর জন্য আপনি একটা কাজ করবেন, আপনার আইডিটা ই করে নেবেন, প্রফেশনাল মুড করে নেবেন, ঠিক আছে। প্রফেশনাল মুড করলে আপনার যে মানে যেগুলো ফ্রেন্ড আছে সবগুলো ফলোয়ারে পরিণত হয়ে যাবে। আপনার প্রফেশনাল মুড করার জন্য আপনি এখান থেকে আইডিতে চলে যাবেন, আপনার আইডি দেওয়ার পরে আপনি যে দেখেন থ্রি ডট আইকনে, থ্রি ডট আইকনে ক্লিক করার পর এখানে দেখবেন টোন অফ প্রফেশনাল মুড, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে দেখেন আমার এটা প্রফেশনাল মুড করা, ঠিক আছে। আপনার এগুলো করা না থাকলে আপনি এটা করে নেবেন, ঠিক আছে। আমি যদি করতে চাই এখন অফ হয়ে যাবে, এখন আমি এটা এরকমই থাকবে, ঠিক আছে। এখন এখানে আর একটা কাজ আছে, এখন আর যে আমি যে আপনাদের যে বলছিলাম আর একটা কাজ কী, আপনারা এখান থেকে কিন্তু আরও একটা ফেসবুক আইডি, অনেক ফেসবুক আইডি খুলতে পারবেন। ধরেন আপনার একটা আইডি আর একটা আইডি দরকার আছে, আপনার নাম্বার লাগবে না, আপনি একটা ফেসবুক আইডি দিয়ে অনেকটি ফেসবুক আইডি খোলা যায়, ঠিক আছে। সেইটা খোলার জন্য আমি আপনাদের একটু পদক্ষেপটা দেখাই দেবো, এইভাবে খুলবেন, যেভাবে একটা নাম্বার দিয়ে খোলো ওইভাবেই সিস্টেম, কিন্তু খালি ওখানে নাম্বার লাগবে না, ঠিক আছে। এই এখানে দেখেন ক্রেডিট অ্যান্ড প্রোফাইল, ঠিক আছে। আপনি এই ক্রেডিট অ্যান্ড প্রোফাইলে ক্লিক করলে এখানে গেট স্টার্ট দেবেন, গেট স্টার্ট দেওয়ার পর যে যে আপনার রুলসগুলো বলে, যে যে নিয়মগুলো যেভাবে যেভাবে করতে বলবে আপনি ওইভাবে করবেন, করলে আপনার নতুন আর একটা আইডি হয়ে যাবে, কিন্তু ওই আইডিটা আপনার এই আন্ডারে থাকবে, এই প্রোফাইলের আন্ডারে থাকবে, ঠিক আছে, বুঝতে পারছেন। আমি খুলব না এখন, আমি ওটা আপনাদের মানে একটা ধারণা দিলাম, ঠিক আছে। এখন আপনার আইডি ভেরিফাই করবেন কীভাবে, আপনার আইডি ভেরিফাই করার জন্য কী কাজ করতে হবে? আপনার আইডি ভেরিফাই করার জন্য প্রথমে একটা কাজ করতে হবে। প্রথমে কাজটা কী, আপনি দেখেন আমার ড্যাশবোর্ডে কিন্তু আমার সেরকম বেশি নেই, আমার মাত্র 10K ইম্প্রেশন, 2K এঙ্গেজমেন্ট, 1 ফলোয়ার হয়েছে, কারণ আমি সেরকম বেশি এই ফেসবুকে বেশি অ্যাক্টিভ থাকি না, ঠিক আছে। কারণ অ্যাক্টিভ থাকলে ফলোয়ার বাড়তো, ঠিক আছে। আমার কিন্তু আপনার এইটা আর এইগুলোতে বেশি বেশি ফলোয়ার বাড়ে, ধরেন আপনার কিন্তু লেভেল বাড়বে, ঠিক আছে। ফেসবুকে কিন্তু একটা লেভেল সিস্টেম করছে এখন বর্তমানে, আগে এগুলো ছিল না। এই দেখেন লেভেল, আমার লেভেল কত আছে, আমার লেভেল আছে এখানে দেখেন, এখানে দেন আমার লেভেল আছে 1, 2, 3, আমার 3 কমপ্লিট, আমার লেভেল এখন 4 পড়ছে, ঠিক আছে। এটা কমপ্লিট হলে 4 হয়ে যাবে, ঠিক আছে। এগুলো দেখেন এখানে আপনার 3 পর্যন্ত হয়েছে, দেখেন 3 পর্যন্ত হওয়ার পরে আমার এখানে 5টা নিউ পাবলিক পোস্ট লাগবে, 10টা নিউ ফলোয়ার লাগবে, তাহলে আমি আবার 5 যাইতে পারবো, মানে 4 যাইতে পারবো, ঠিক আছে। আর এখানে দেখেন সিলভার বাটনের মধ্যে অনেক কিছু দেওয়া আছে, দেখেন এগুলো অনেক দেওয়া আছে, এইখানে গেলে দেখা যায়, এখানে দেখেন। এরপর এই ধরেন আমার 3 হয়েছে, তারপর হচ্ছে 4 হবে, তারপরে এইগুলো চলে আসবে আস্তে 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 আস্তে, এইগুলো সব
হবে। আর এখানে কিন্তু আপনার ট্রেন্ডিং ভিডিওগুলো আছে, এইগুলো দেখে এরকম রিস মানে রিলস যে ট্রেন্ডিং ভিডিওগুলো এইগুলো কিন্তু এখানে শো করে, ঠিক আছে। এই এই কোয়ালিটির ভিডিও বানালেও আপনার ভিডিও অনেক ইম্প্রেশন বাড়বে, ফলোয়ার বাড়বে, ঠিক আছে। তারপরে আমাদের এখন মূল কথা হয়েছে আমাদের আইডিটা কীভাবে ভেরিফাই করবো। আপনাদের তো আমি এখনও ভেরিফাইয়ের কথা বলতেছি না, শুধু আপনাদের কীভাবে কী করবেন সেটা বলতেছি, ঠিক আছে। এখন আপনারা প্রথমে ধরেন আমি প্রথমে দেয় আবার প্রথমে তারপর আপনি যখন ফেসবুকে আসবেন, আসার পরে আপনার প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পর আপনি এখানে থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করবেন, এখানে দেখবেন যে মেটা ভেরিফাই, ঠিক আছে। এখন মেটা ভেরিফাই এখানে দেখেন না, এডিট, তারপর হচ্ছে প্রোফাইল স্ট্যাটাস, তারপর মেটা ভেরিফাই। এটা হলো মেটা ভেরিফাই, মানে আপনার যেরকম ধরেন আমি একটা দেখাই, আপনার একটা আইডি দেখাই, সাকিব খানের আইডিটা দেখাই, ঠিক আছে। সাকিব খান, এই দেখেন সাকিব খান, ঠিক আছে। সাকিব খান আইডিটা এই দেখেন, সাকিব খান আইডি দেখেন যেরকম একটা ভুলু এস দেয় আছে না, এটা সাকিব খান তো পাবলিক ফিগার, ঠিক আছে। এই জন্য ওনার কোনো টাকা পে করতে হয় না। আর আপনি যদি পাবলিক ফিগার হন তাহলে তো কোনো সমস্যা নাই। আর যদি পাবলিক ফিগার না হন, পাবলিক ফিগার মানে বোঝাচ্ছে যে আপনার আপনাকে অনেক অনেক চেনে, ঠিক আছে। আপনাকে ধরেন না চেনে বা আপনি লাইভে আসলে অনেক ধরনের লাইভ আসলে মানে অনেক ভিউ হয় বা আপনি একটা পোস্ট করলে অনেক লাইক ফলো করে মানুষ, মানে এটাকেই মানে একটা স্বাভাবিকভাবে মানে পাবলিক ফিগার বলা হয়, ঠিক আছে। এখন সেটা কোনো বিষয় না। এখন আপনি এরকম সাকিব খানের মতো যদি আপনি ই করতে দেন, ধরেন সাকিব খান একটা পোস্ট করলে লাইক করে 1 লাখ 2 লাখ লাইক পড়ে, ঠিক আছে। এখন সেটা কোনো কথা না। এখন আপনি যদি এই সাকিব খানের মতো এই ভুলুয়েস যে টিকটা এটা যদি আপনি নিতে চান, নেওয়ার জন্য আপনাকে প্রথমে কী করতে হবে, আপনাকে এইখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে এখানে এই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে যে থ্রি ডট আছে এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডট এই যে মেটা ভেরিফাই এখানে ক্লিক করবেন। মেটা ভেরিফাই ক্লিক করার পর আপনি এখানে ধরেন এখন আমার তো পেজ আছে, এখন আপনার পেজ টেজ সহ আপনি কোনটা কী করবেন, ঠিক আছে। এইখান দিয়া আপনি ধরেন আমি এখান দিয়া এই শুধু প্রোফাইল করবো, এখানে প্রোফাইল আছে, ই আছে, এখানে টাকা সব শো করতে আছে, ঠিক আছে। এখন আমি এখানে সিঙ্কড এখানে ক্লিক করবো, ঠিক আছে। আমি প্রোফাইলটা করবো, খালি প্রোফাইলটা করার জন্য আমি কিন্তু করবো না, আমি আপনাদের শুধু দেখাই দেবো, ঠিক আছে। এখন কার্ড শো করবে, কার্ড দিতে হবে, আমি কার্ড দিয়ে করবো, ঠিক আছে। এখন আপনি যেগুলো করবেন এখানে কার্ড দেওয়া আছে, ধরেন গুগল পে, এখানে গুগল পে দিয়েও করা যাবে, ঠিক আছে। এখন সব কিছু দিয়ে করা যাবে, আপনার এইগুলো কার্ড দিয়া পেমেন্ট যদি করে দেন, এই সাবস্ক্রাইব করে দেবেন, তারপরে আপনার এই প্রোফাইলটা একটু ভিজিট হবে। ভিজিট হওয়ার পরে আপনি দেখবেন আপনার আইডিটা ভেরিফাই হয়ে যাবে, ঠিক আছে। ভেরিফাই কীরকম হবে আমি একটু দেখাই আপনারে, ধরেন আপনার এই আমার আইডিটা একটু কই এই ভেরিফাই এরকম অবিকাল এইরকম ভেরিফাই হবে। আপনি একটা সেলিব্রিটির মতো আপনাকেও লাগবে, দেখেন এই দেখেন এই এরকম আমার আইডি তো এরকম আসবে, এরকম যে টাকাটা প্রতি মাসে আপনার প্রায় 1000 থেকে 1200 টাকা পে করতে হবে, ঠিক আছে। আপনি যদি 1000 থেকে 1200 টাকা পে করতে পারেন তাহলে আপনার আইডিটা ভেরিফাই হবে প্রতি মাসে, ঠিক আছে। আর যদি আপনি একবার পাবলিক ফিগার হয়ে যান, আপনার চিনে আপনার ভিডিও যদি অনেক ভিউ হয়, অনেক লাইক হয়, যদি সবসময় ছাড়েন তাহলে মানুষ দেখে, তাহলে একসময় আপনাকে ফেসবুক থেকে অটো আপনাকে ভেরিফাই দিয়ে দেবে, ঠিক আছে। সেটার জন্য কিছুদিন আবেদন করতে হয়, সেগুলো করলে দিয়ে দেবে, ঠিক আছে। আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলে সেটা আমাকে বলবেন। পরবর্তীতে আপনাদের আরও ইনফরমেশন ভিডিওগুলো আমি দিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনও আমার হাসিব টেক বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ আমি সবসময় আপনাদের ইনকাম রিলেটেড এবং ফেসবুক ইউটিউব সব সমস্যার সমাধান করার জন্য ভালো ভালো ভিডিও দিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।